নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কতটা পরিমাণ শুভ বার্তা বহন করতে চলেছে এবং কতটা পরিমাণ অশুভ হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জন্য 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যে বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে একদম 100-এ 100 মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ। তাই শারীরিক দিকটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, শরীরের দিক যদি বলা যায়, আপনাদের কিন্তু আগের থেকে অনেক বেটার যেতে চলেছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছেন, সেই জায়গা থেকে কিন্তু অনেকখানি ওভারকাম করবেন এবং নতুন কোনো বড় ধরনের রোগে কিন্তু পড়বেন না। তবে এই নয় যে সারা বছরে কোনো রোগই হবে না, এটা নয়। কিন্তু ছোটোখাটো রোগ ব্যাধি হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো রোগ ব্যাধিতে পড়বেন না। এছাড়াও পজিটিভ দিক হচ্ছে আরেকটি, আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। অর্থাৎ বাবা মা, দাদু দিদা, এদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেটার যেতে চলেছে। এরপর আসে আপনাদের পড়াশোনা কেমন যেতে চলেছে। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যেতে চলেছে কম্পেয়ার টু আপার লেভেল। অর্থাৎ যারা এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের থেকে কিন্তু লোয়ার লেভেলে পড়াশোনা কিন্তু ভালো হবে। তবে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে আবার শুভ হতে চলেছে। অর্থাৎ আপনি এক জায়গায় জন্মেছেন, অন্য জায়গায় পড়াশোনা করছেন, অর্থাৎ দেশে বা দেশের বাইরে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এবং স্কলারশিপ পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি, যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট। দেখুন, এই বছর আয় প্রচণ্ড পরিমাণে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে আয় যেমন হবে ব্যয়ও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ একদিকে আসবে, একদিকে বেরিয়ে যাবে। সেভিংসের জায়গা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না। অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড হবে, বাট ক্যাশ অ্যাট ব্যাঙ্ক যেটাকে বলে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। তবে এই বছর আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং সেই মাধ্যমে আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলতে পারবেন। যাদের বহুদিনকার ইচ্ছা আছে নিজস্ব একটি বাড়ি তৈরি করার, গাড়ি কেনার, তারা কিন্তু অনায়াসে কিনতে পারবেন। এরপরে আসি আপনাদের কর্মক্ষেত্র, অর্থাৎ যারা চাকরি করছেন, যেটি আমি বলি না সেটি আমি বলতে চলেছি, অর্থাৎ যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু সরকারি চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা বেসরকারি সংস্থাতেও কিন্তু চাকরি পেতে চলেছেন, তাই এখন থেকেই কিন্তু প্রচেষ্টাটা চালিয়ে যান। এছাড়াও যারা এক জায়গায় চাকরি করছেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেসার বৃদ্ধি পেতে চলেছে। তবে এই কাজের প্রেসার বৃদ্ধি পাওয়ার ফলে আপনারা ভয় পাবেন না এবং কাজটিকে ছেড়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও নর্মাল যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং আপনাদের অর্থ যেগুলো মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসবে, এটা বলা যেতে পারে। এবং এই বছর আপনাদের ভ্রমণের চোখ দেখা যাচ্ছে, অর্থাৎ
যারা ট্যুরে যেতে চাইছেন তারা কিন্তু ট্যুরে যেতে পারেন। এরপর আসি বিবাহ ক্ষেত্র, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যাদের বিবাহ আটকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। এরপর আসি আপনাদের সন্তান সুখ, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে। তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করছে, যাদের সন্তানের বয়স 15 বছর বা 15 বছরের নিচে। কিন্তু যাদের সন্তান বড় তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম ক্রিয়েট করবে না। যারা মিডিয়ার লাইনে রয়েছেন অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনারা নতুন নতুন কাজ পেতে চলেছেন। এছাড়াও কিছু বিজনেস রয়েছে যে বিজনেসগুলো আপনারা করলে আপনাদের পক্ষে শুভ, যেমন গার্মেন্টসের বিজনেস, যেমন ফুডের বিজনেস, যেমন কসমেটিক্সের বিজনেস, যেমন গ্লসারি বিজনেস। এছাড়াও যারা কাঁচা মাল নিয়ে ব্যবসা করেন বা স্টক বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই বছর প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে, অর্থাৎ ভূ সম্পত্তি প্রাপ্তি কিন্তু হতে চলেছে। অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে বা নিজের পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে, তবে পুরনো প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবে, এটা বলা যেতে পারে। এরপর আছে আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব খারাপও যাবে না, খুব ভালোও যাবে না, মিডিয়াম পজিশনে থাকতে চলেছে। এবং এই বছর আপনাদের জীবনে বিবাহ বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই বছর যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ রাজনৈতিক ক্যারিয়ারে উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এই বছর শত্রুতার যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শত্রু কিন্তু কিছুটা বিচলিত করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে, এদিকটাও অবশ্যই মাথায় রাখুন। অর্থাৎ আপনারা যারা গাড়ি নিয়ে বেরোন তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। এবং এই বছর কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, অর্থাৎ পার্টনার কিন্তু ধোকা দিতে পারে। তো এই ছিল মীন রাশির জাতক জাতিকার ওভারঅল একটি জিস্ট, 1428 বঙ্গাব্দে কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।